আমাদের কাছে অনেক ফিমেল পেশেন্টস আসেন যারা ব্রেস্টে সৌন্দর্যবর্ধক প্রসিডিউর করতে চান। তো আজকে এমনই একজন আপুর একটা সৌন্দর্যবর্ধক প্রসিডিউর করব, যেটা সার্জারির মাধ্যমে না, একটা নট সার্জিক্যাল প্রসিডিউর বেসিক্যালি। এটা হলো ব্রেস্ট এনলার্জমেন্ট এবং ব্রেস্ট টাইটেনিং। তো এটা আমরা ফ্যাট ট্রান্সফারের মাধ্যমে করব। এটা আমরা পেট থেকে ফ্যাট নিয়ে, লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাট নিয়ে সেটা আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করে তার ব্রেস্টে দিব। তো এই পদ্ধতিটির সুবিধা হলো যে এতে কোনো কাটাকাটি নেই, কোনো ধরনের কাটাকাটি নেই। শুধু ইয়ের জন্য, লাইপোসাকশনের জন্য আমরা একটা ফুটো করব পেটের মধ্যে, সেখান থেকে ফ্যাট নিয়ে আসব এবং ব্রেস্টে ফ্যাটটা ঢোকানোর জন্য, ইঞ্জেকশনটা ঢোকানোর জন্য একটা ফুটো করব। সেইভাবে আমরা টোটাল প্রসিডিউরটা কমপ্লিট করব। এতে করে যেটা হয়, ব্রেস্টের ভলিউমটাও বাড়ে, প্লাস হলো যে ব্রেস্টটা ছোট হয়ে যাওয়ার জন্য যে রিঙ্কেলস বা কুচকানো ভাবটা ছিল সেটা চলে গিয়ে একটা স্মুথনেস চলে আসে। এই 30 বছর বয়সী এই লেডির আমরা লাইপোসাকশন করে ফ্যাট কালেক্ট করছি। এই ফ্যাটটা বেসিক্যালি আমরা ব্রেস্টের মধ্যে দিব। উনি প্রথমে শুধু অ্যাবডোমেনটাই ছোট করতে চেয়েছিলেন, তো তারপরে চিন্তা করলেন যে এই ফ্যাটটা উনি ব্রেস্টের মধ্যে দিবেন। তো আমরা সেটাই করছি। আমরা বেস্টে টার্গেট করছি যে মোটামুটি 700 থেকে 800 ml ফ্যাট দিব। অলরেডি আমাদের 600 ml বেশি ফ্যাট কালেকশন হয়ে গেছে। তো আমরা দুই ব্রেস্টে আশা করি যে 350 থেকে 400 ml করে মোট 700 থেকে 800 ml ফ্যাট দিতে পারবো। এই যে দেখেন যে আমরা ফ্যাট দিচ্ছি, তার ব্রেস্টের কয়েকটা এরিয়া আমরা একটু ভালোভাবে মার্কিং করে নিয়েছি। দেখেন যে উপরের এরিয়াটুকু আমরা বিশেষভাবে মার্কিং করেছি, কারণ হলো যে উপরের এরিয়াতে তার ভলিউম একদমই নেই, যে আপার কুল ফুলনেস যেটা থাকে সেই জিনিসটা একদমই নেই, সেইটার ব্যাপারে কনসার্ন। এবং এটার জন্য আমরা তা ওই উপরের এরিয়াটাতে একটু বেশি করে নিচ্ছি। রাইট ব্রেস্টে অলরেডি আমরা 330 ml ফ্যাট দিয়েছি। তো এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই কিছুটা পার্থক্য বুঝতে পারছেন যে এই ছাদটা কত উঁচু হয়েছে ওইটা থেকে। তো আরও কিছু ফ্যাট দেবো, তো ওইটাতে আগে কিছু দিয়ে তারপরে আবার এটাতে কিছু দিব। আমরা লেফট সাইডে অলরেডি ফ্যাট ইন্ট্রোডাকশন করা শুরু করেছি। তো এটা ফ্যাট দেওয়ার ফলে ভলিউম বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে ব্রেস্টের ভলিউম কমে গেলে যে একটা কুচকানো বা একটা রিঙ্কেলস আসে এটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। দেখেন যে এই সাইডটাতে অলরেডি একটা স্মুথ ভাব চলে এসেছে, তো এটা তো এরকম একটা স্মুথ ভাব চলে আসবে।
ওটা তো